নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অল করে দেবেন যাতে যখনই কোনো গুরুত্বপূর্ণ খবর আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো বন্ধুরা চলছে পার্শ্ব শিক্ষকদের অনশন আন্দোলন অনশনকারীদের ফল শুকনো খাবার যোগান দিচ্ছেন বেশ কিছু সাধারণ মানুষ এদেরকে এনারা কারা চলুন একবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক খবরটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে ফল ও শুকনো খাবার তুলে দিয়ে মানবিক দায়বদ্ধতা পালন করলেন রোহন মিত্রের নেতৃত্বে কংগ্রেসের যুব ছাত্র প্রতিনিধিরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অনশন অবস্থান আজ উনিশতম দিনে পা দিল যারা অনশন করছেন তারা ছাড়াও আরও প্রায় এক হাজার শিক্ষক শিক্ষিকা রাত দিন প্রায় খোলা আকাশের নিচেই অবস্থানে সামিল খাবার জল শৌচাগারের সমস্যাকে হেলায় তুরি মেরে উড়িয়ে দিয়েই চলেছে ন্যায্য দাবি আদায়ের জন্য দুর্বার আন্দোলন আর সেই অবস্থানকারীদের জন্য ফল শুকনো খাবার নিয়ে হাজির হলেন রোহন মিত্র অর্ঘগণের মতো ছাত্রের কংগ্রেসের যুব ছাত্র প্রতিনিধিরা সাথে ছিলেন অমিতাভ সিংহের মতো বর্ষিয়ান নেতারাও আন্দোলনে অংশগ্রহণকারীদের রোহন মিত্রকে জানান অনশন ও অবস্থানরতদের নিয়মিত ডাক্তারি পরীক্ষা ও পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়ছে এ বিষয়ে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয় কংগ্রেসের এই ছাত্র যুব প্রতিনিধি দলের পক্ষ থেকে উল্লেখ্য এর আগে বিভিন্ন সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সমীর মিত্র বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ কংগ্রেসের অনেক বিধায়ক এবং নেতৃবৃন্দ এই আন্দোলনের আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সব ছাত্র যুব নেতাদের যারা সাহায্য করছেন যারা সহযোগিতা করছেন দৈহিক মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে আন্দোলনকারীদের